চট্টগ্রামে গৃহস্থলী শিল্প কারখানা এবং যানবাহন মিলে দৈনিক গ্যাসের চাহিদা 300 মিলিয়ন ঘনফুটের বেশি, যার সিংহভাগ যোগান দেয় আমদানি নির্ভর এলএনজি। ঘূর্ণিঝড় মোখার কারণে শুক্রবার রাত থেকে মহেশখালী দুটি ভাসমান এলএনজি স্টেশন গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে, যার প্রভাব সরাসরি এসে পড়েছে নগর জীবনে, বেড়েছে ভোগান্তি। টানা 3 দিন ধরে এলএনজি নির্ভর বাসাবাড়িতে জ্বলছে না চুলা, ঘুরছে না গাড়ির চাকা, উৎপাদন বন্ধ রয়েছে অনেক শিল্প কারখানায়। এমন অবস্থায় এলএনজির পাশাপাশি জাতীয় গ্রিড থেকে বন্দরনগরী চট্টগ্রামে গ্যাস সরবরাহের দাবিতে 16 শহরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। আমরা এতদিন পানি এবং বিদ্যুৎ নিয়ে সংকটে ছিলাম, এখন নতুন করে গ্যাসের সংকট। চট্টগ্রাম নগরবাসীকে অবশ্যই জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ করে এখন যে সংকট সেটি দূরীকরণ করতে হবে। এমন পরিস্থিতিতে সংকট সমাধানে নির্ভর করতে হচ্ছে এলপিজি গ্যাস এবং তেলের উপর, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, দামও বেশি। এদিকে এলপিজি ব্যবহারে গুনতে হচ্ছে বেশি অর্থ, ফলে গাড়ি ভাড়াও হয়েছে দ্বিগুণ। সিএনজি তো চলেই না, তেলে চলাচ্ছি, বাসায়ও নাই, ভাত পানি কিছু খাইতারি না, গ্যাসের বদলে 130 টাকা লিটার গ্যাস লং লাগে। গেল কিছুদিন ধরে চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎ এবং পানির সমস্যা তীব্র আকার ধারণ করেছে, এর মধ্যে গ্যাস সংকট নগরবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বিতরণ প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন বলছে আজকের মধ্যেই দূর হবে এই সংকট। সকাল থেকে মহেশখালীর এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু করেছে। বর্তমানে একটা টার্মিনাল সেখানে অবস্থান করছে এবং সেই টার্মিনাল থেকে আজ সকালে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আশা করা যায় আজকের দিনের মধ্যেই গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে। চট্টগ্রামে কেজিডিসিএল এর মোট গ্রাহক সংযোগ 6,01,914টি, এর মধ্যে গৃহস্থলী সংযোগ 5,97,561টি, বাকিগুলো শিল্প বাণিজ্য সহ অন্য খাতে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।